নমস্কার বন্ধুরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ কিন্তু একই সময় লাইব্রেরি সেন্সের পরীক্ষা হতে চলেছে আশা রাখছি সবাই আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন তো এখনও প্রসঙ্গ হচ্ছে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করবার সময় কিছু ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে ভালোভাবে ইনস্ট্রাকশনগুলো আপনার দেখে নেবেন দেখে নিয়ে কিন্তু যাবেন চলুন ইনস্ট্রাকশনগুলো একটু আপনাদের সাথে আমি একটু আলোচনা করে দিই প্রথমত দেখুন এক নম্বর যেটা পয়েন্টে বলা রয়েছে যে নো ক্যান্ডিডেট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন উইথ কেয়ার সেন্টার উইদাউট দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনি অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু সেন্টারে প্রবেশ করতে পারবেন না দু নম্বর যেটা পয়েন্টটা বলা রয়েছে দেখুন প্লিজ ক্যারি ওয়ান অফ দিস ফটো আইডি প্রুফস অরিজিনাল মাধ্যমিক অর ইকো সার্টিফিকেট বিং ফটোগ্রাফ পাসপোর্ট এপি কার্ড আইডেন্টি প্রুফ ইত্যাদি অর্থাৎ আপনাকে কিন্তু হচ্ছে একটা ফটো আইডেন্টি কাপ নিতে হবে যেমন আপনার হচ্ছে আধার কার্ড হতে পারে যেমন আপনার পাসপোর্ট হতে পারে যেমন আপনার ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এটসেট্রা এটসেট্রা প্লিজ ব্রিং টু কপি অফ স্ট্যাম্প সাইজ পাসপোর্ট ফটো আইডেন্টি হচ্ছে আইডেন্টিক্যাল টু ওয়ান অফ দ্য অ্যাডমিট কার্ডস অ্যাজ আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ যদি আপনাদের অ্যাপ্লিকেশানে ফটো থাকে এবং না থাকে আপনারা কিন্তু অবশ্যই স্ট্যাম্প সাইজের যে ছবি হয় সেই ছবিগুলো আপনারা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন দরকার লাগবে অ্যাডমিশান টু দ্য এক্সামিনেশন হল ইজ পিওরলি প্রভেশনাল সাবজেক্ট টু ডিটারমিনেশন দ্য এজিবিলিটি টার্মস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এটা শুধুমাত্র একটা পরীক্ষায় পরীক্ষাতে পাস করার অর্থই যে আপনি চাকরি পাবেন এমন কিন্তু নয় এটাই বলা রয়েছে ক্যান্ডিডেটস উইল ক্যারি দ্য অ্যাডিকিউয়েট ব্লু অর ব্ল্যাক পেন পয়েন্ট অনলি আপনি ব্লু পেন এবং ব্ল্যাক পেন আপনি দুটোই নিয়ে যেতে পারেন আচ্ছা ক্যারিং অফ মোবাইল ফোনস ক্যালকুলেটর অফ স্পট ইলেকট্রনিক গেজেট কারেকশন অফ ইজ হচ্ছে নট টু বি পারমিটেড অর্থাৎ কোনো ইলেকট্রনিক্স গেজেট আপনি কিন্তু পরীক্ষার হলে নিয়ে প্রবেশ করতে পারবেন না যেটা সব পরীক্ষাতে দেওয়া থাকে এটাও ঠিক আছে এবং ফর দেখুন হচ্ছে রেসপন্সিবিল ফর দ্য কাস্টাডি ফর সার্চ আর্টিক্যাল যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে কিন্তু কাস্টাডি হতে পারে আপনার পরিষ্কারভাবে কিন্তু মেনশন আছে নো টি এ অর ডিএ উইল বি অ্যাডমিসেবল টু অ্যাপিয়ারিং দ্য রিটিন টেস্ট কোনো রিটিন টেস্টে পরীক্ষা দিতে গেলে আপনাকে কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না প্লিজ রিপোর্ট টু দ্য এক্সাম ভেনু অ্যাটলিস্ট ওয়ান আওয়ার প্রিয় টু দা স্টার্ট অফ এক্সামিনেশন আপনাদের পরীক্ষা যখন থেকে শুরু হচ্ছে তার এক ঘন্টা আগে আপনাকে কিন্তু রিপোর্ট করা হবে রিপোর্ট করতে হবে এবং এন্ট্রি টু দ্য এক্সামিনেশন ভেনু সেল ক্লোজ ফিফটিন মিনিটস বিফোর দ্য কম অফ অর্থাৎ এবং এক্সামিনেশন যে হল সেটা কিন্তু আপনার জন্য বন্ধ হয়ে যাবে কখন না পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পরে অর্থাৎ তারপরে আপনি প্রবেশ করতে কিন্তু পারবেন না তারপরে দেখুন যেটা বলা হয়েছে ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড ডাজ নট প্রোভাইড গ্যারেন্টি টু দ্য ফর দা সিরিক্স অফ মিনিট পোর্স সেটা আমি আপনাকে আগেই বলেছি অ্যাডমিট কার্ড আপনাকে ইস্যু করার কথা অর্থ হচ্ছে আপনাকে চাকরিতে চাকরিতে আপনি শিওর এরকম কোনো ব্যাপার নেই কিন্তু আচ্ছা নো ক্যান্ডিডেট সেলফবি অ্যালাউড টু লিভ এক্সামিনেশন হল অর রুম টিল দ্য এক্সামিনেশন ইস ওভা অর্থাৎ এক্সামিনেশন চলাকালীন আপনি কি কোনো ক্যান্ডিডেটকেই কিন্তু এক্সামিনেশন হল ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না নো রিকোয়েস্ট অফ চার্জ অফ ভেনু অফ এক্সামিনেশন উইল বি এন্টারটেনড দ্য ক্যান্ডিডেট শুড বি শুড নট সাইন ইন অ্যাডভান্টেজ ইন অ্যাডভান্টেজ দ্য লোয়ার পোর্শন অফ দ্য অ্যাডমিট কার্ড স্পেসিফিক অফ দ্য অফিস ইউজ দিস ইজ টু বি ডান ইন দ্য অফ এক্সামিনেশন বিফোর দ্য ইনভেজিলেটর অনলি অর্থাৎ তলার দিকে দেখবেন আপনাদের একটা জিনিস দেওয়া রয়েছে সেকেন্ড সিগনেচার দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ইনভেজিলেটরের সামনে থেকেই কিন্তু সইটা করতে হবে আচ্ছা পরে দেখুন বারো তেরো নম্বর অপশনটাও যেটা বলা হয়েছে কিছু জিনিস আপনাকে নিয়ে হবে অ্যান আর ওয়ান আপনাকে নিতে হবে অ্যান এক্সআর ওয়ান আপনার ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে ওই যে যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেখানেই কিন্তু আপনাদের অ্যান ওয়ান দেওয়া রয়েছে আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনাদেরকে সঙ্গে কী কী নিতে হবে সেটা হচ্ছে অ্যানেক্সার সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট আপনারা সেখানে নিয়ে যাবেন জেরক্স কপি জেরক্স কপি আপনারা নিয়ে যাবেন এবং হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনাদের বিলিস থাকুক ডিপ্লোমা থাকুক বা আপনাদের এমলিস থাকুক যাই থাকুক তার টোটাল টোটাল ডকুমেন্টসটা আপনারা ওখানে নিয়ে যাবেন যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবেন যদি এজ প্রুফের ডকুমেন্ট হিসাবে আপনাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাস্ট অথবা বার্থ অফ সার্টিফিকেট আপনারা নিয়ে যাবেন যদি আপনারা ক্যাটাগরি অনুযায়ী পড়েন অর্থাৎ এসসি এস টি ও বিসি ইত্যাদি হন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কাস্ট সার্টিফিকেট ক্যারি করবেন এবং হচ্ছে আপনাদের এনি আদার টেস্ট অ্যাপ্লিকেশন যদি আপনাদের কাছে কিছু থেকে থাকে আপনারা কিন্তু সেখানে নিয়ে যাবেন আর একটা হচ্ছে এনি ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অর ইউজিং আনফেয়ার মিনস অফ এনি নেচার ইন দ্য এক্সামিনেশন হর রুম সেল বি ডিসক্রাইব অর্থাৎ যদি কোনো কিছু এক্সামিনেশন হলে আপনার কিছু আনফেয়ার কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করা হবে তো এগুলো ইনস্ট্রাকশান দেওয়া থাকে আপনি দেখে নেবেন অবশ্যই কিন্তু এই ডকুমেন্টগুলো আপনি ক্যারি করবেন অনেক ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে আবার অনেক ডিস্ট্রিক্টে হয়নি যে যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে তারাও কিন্তু ডকুমেন্টগুলো সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন কারণ যদি দরকার থাকে তাহলে কিন্তু আপনি দিয়ে দেবেন তো আসলে রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন